সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আজকের লকডাউনের দ্বিতীয় দিনে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকা থেকে অনেকটা দূরে, ঢাকা বা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর অংশে। আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে কোনো ধরনের যানবাহনই আসলে ওইভাবে চলাচল করছে না, মানে গণপরিবহন একেবারেই নেই। যেটি হচ্ছে যে মানুষ কিন্তু এই সমস্ত এই মাইক্রো বা প্রাইভেট কার এবং হুন্ডা অর্থাৎ মোটর সাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছে। সেক্ষেত্রে এই সমস্ত ছোট ছোট মাইক্রো বা হচ্ছে প্রাইভেট কারে করে যেতে গুনতে হচ্ছে 200 টাকা, যেখানে হচ্ছে রেগুলার ভাড়া গৌরীপুর থেকে ঢাকায় 70 থেকে 80 টাকা গুনতে হতো বাসে। সেক্ষেত্রে যারা জরুরি প্রয়োজনে যাচ্ছেন তাদের কিন্তু 200 টাকা খরচ করতে হচ্ছে। এবং আমি প্রায় 1 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি এবং কোনো বাসই আমি এই রোডে ছেড়ে যেতে দেখিনি। যারা যাচ্ছেন ঢাকার দিকে তারা বলছেন যে নিতান্তই নিরুপায় হয়ে তারা এই প্রাইভেট কার বা মাইক্রোতে করে ঢাকায় যাচ্ছেন। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে লকডাউনের খবর জানাবো। ধন্যবাদ। I'm not going to get it.